আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের মেধা অন্বেষণ পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা, এর জন্য তোমরা নিশ্চয়ই প্রস্তুতি নিয়ে নিয়েছো। আজ আমরা তৃতীয় শ্রেণীর 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে 6টা পর্ব হয়ে গেছে, যারা যারা দেখোনি অবশ্যই দেখবে, তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। দেখো, প্রথম হচ্ছে বিষয় বাংলা। অনুচ্ছেদটি মন দিয়ে পড়ো এবং নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা গল্প দিচ্ছে, গল্পটা পড়তে হবে, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন দিচ্ছে, সেগুলো করবো। সিমি একটি কুকুর ছানা, সে খুব সুন্দর ছিল। আশা তাকে একটি পার্কে ক্রন্দনরত অবস্থায় পেয়েছিল। যখন সে তাকে তুলে নিল, কুকুর ছানাটি কান্না থামিয়ে তার দিকে চেয়ে দেখল। আশা তার এই ঘুরে দেখাকে পছন্দ করল এবং সিদ্ধান্ত নিল সে তাকে বাড়িতে নিয়ে আসবে। মা তার এই সিদ্ধান্তের সমর্থন করল। তারা সময় মিলে নাম রাখলেন সিমি এবং আনন্দের সঙ্গে বাড়ি নিয়ে আসলেন। কেউ কুকুর ছানাটিকে তেমন বেশি প্রশিক্ষণ দেয়নি, তাই আশা ভাবল তাকে সে শিক্ষা দেবে। পর প্রাতে সে সিমিকে বাইরে নিয়ে এলো এবং কিছু শিক্ষা দিল। দেখো, একটা গল্প বললাম, এবার এখান থেকে প্রশ্নগুলো পড়ব। প্রথম প্রশ্ন, কুকুর ছানাটির নাম সিমি কে রেখেছিলেন? দেখো, আশা এবং তার মা দুজনে মিলে রেখেছিলেন, এটা হবে সঠিক উত্তর। সিমির প্রশিক্ষণ শুরু হয়েছিল কবে? পরদিন বিকালে না পরদিন সকালে? দেখো, লেখা আছে পর প্রাতে, মানে পরদিন সকালে। আশা কুকুর ছানাটিকে বাইরে নিয়ে আনলেন কারণ তার ঘুরে দেখা তার পছন্দ হয়েছিল। দেখো, এখানে লেখা রয়েছে তার ঘুরে দেখা সে পছন্দ হয়েছিল এবং সিদ্ধান্ত নিল সে বাড়িতে নিয়ে আসবে। কুকুর ছানাটিকে কে প্রশিক্ষণ দিল? কুকুর ছানাটিকে প্রশিক্ষণ দিল আশা। কুকুর ছানাটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কোথায়? দেখো কি লেখা রয়েছে, বাইরে নিয়ে এলো, তার মানে বাড়ির বাইরে, বাড়ির বাইরে। পরের প্রসঙ্গ দেখো কি আছে, শীতের সময় খঞ্জন আসবে, এই খঞ্জন কি? খঞ্জন কি খোঁড়া লোক, না যে খঞ্জনি বাজায়, না খেলার সাথী, না পাখি? এর উত্তর হচ্ছে পাখি। ছবিটি যদি কোনো বাঘ আঁকত তাহলে অন্যরকম হতো। দেওয়ালের ছবি গল্পে এই কথাটি কে কাকে বলেছিল? এই কথাটি দেখো বাঘ বলেছিল শিকারীকে। কয়েকটা সঠিক অ্যান্সার। তারপরে দেখো, বিয়ে মানান শব্দটি চিহ্নিত করো। বই খাতা পুতুল কলম সবকটায় পড়ার সঙ্গে যুক্ত, কেবলমাত্র পুতুল বাদ দিয়ে, পুতুলটা হচ্ছে বেমানান। তারা অপমানিত বোধ করলো, করেছিল, করলাম না, করেছিলাম, তারা অপমানিত বোধ করলো, তা নয়ের কয়েকটাই ঠিক। হাতির ডাকে কী বলে? হাতির ডাককে ব্রিংহন বলে। এরপরে ইংরেজি থেকে 10টা প্রশ্ন আমরা দেখে নেব। দেখো, ড্যাশ আর্ট ইজ বিউটিফুল, এ অ্যান্ড দি না ইন, কোনটা অ্যান্সার হবে? দ্য আর্থ, এখানে দিটা বসবে। আই সি দ্য সানরাইজ, আমি সূর্যোদয় দেখেছিলাম। কখন? ইন দ্য মর্নিং, সকালবেলা সূর্য ওঠে, ইন দ্য মর্নিংটাই সঠিক অ্যান্সার হবে। উই উড নট সার্ভাইভ উইদাউট, আমরা বেঁচে থাকতে পারবো না কার ছাড়া? টেলিভিশন, ফোন, না ওয়াচ, না ওয়াটার, অবশ্যই ওয়াটার, জল ছাড়া জীবন অসম্ভব, তো ওয়াটারটা হবে সঠিক অ্যান্সার। এ ডাক ইটস চা, একটা ডাক হাঁস কী খায়? না, 14 প্রশ্নে আছি। ডাক ইটস, তিনি ওয়াটার অ্যানিমালস, জলজ ছোটো ছোটো প্রাণীগুলোকে হাঁস খায়। এ ফিমেল ফক্স ইজ কল্ড, আচ্ছা ফক্সের জেন্ডার চেঞ্জ করলে কী হবে? হবে ভিক্সেন। উই ইউজ রেনকোট ইন, আমরা রেনকোট ব্যবহার করি কখন? দেখো, মনসুন,
বর্ষাকালে। পোলার বিয়ার লিভস ইন, পোলার বিয়ার কোথায় থাকে, 17 কোশ্চেনটা দেখো, পোলার বিয়ার থাকে আইসি কোল্ড জায়গায়। দ্য পিকক ওয়াজ প্রাউড ফর ইস আগলিনে সং লেগস না বিউটি, অবশ্যই বিউটি, ময়ূর তার সৌন্দর্যের জন্য সে গর্ববোধ করত। হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো, কারা সারিবদ্ধভাবে লাইন দিয়ে যায়, দেখো এখানে লেখা রয়েছে অ্যান্ড, পিঁপড়েরা সারিবদ্ধভাবে যায়। সিলেক্ট অড ওয়ান আউট, এর মধ্যে যেটা আলাদা সেটা আমাদেরকে আলাদা করতে হবে। 20 কোশ্চেনটা দেখো, ড্রিঙ্কিং ওয়াশিং প্লেয়িং বাথিং, সব করার সঙ্গে জলযুক্ত, কিন্তু প্লেয়িংয়ের সঙ্গে জল যুক্ত নয়, এটা আলাদা। এরপর আমরা গণিতের প্রশ্ন চলে আসবো, দেখবো গণিতে কী কী প্রশ্ন রয়েছে, তার উত্তরগুলি বা কীভাবে করতে হবে। কতকগুলো সংখ্যার সমষ্টিকরণকে বলা হয়, দেখো সমষ্টিকরণ মানে হচ্ছে যোগ করা, ঠিক আছে, ভালোভাবে বুঝবো আমরা, সমষ্টিকরণ করাকে যোগ করা বলা হয়। 2 0 7 দিয়ে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 0 দিয়ে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, 0 দিয়ে শুরু হতে পারে না, তাহলে প্রথমে 2 তারপরে 0 তারপরে 7, ঠিক আছে, তাহলে 22 প্রশ্নটা হবে 207। 6টি 10 কার্ড আর 4টি 1 কার্ড, 6টি 10 কার্ড মানে হচ্ছে 6 10 60, আর 4টি 1 কার্ড মানে 4 1 4, 60 আর 4 যোগ করলে 64, দেখো গয়েরটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে আমরা দেখে নেবো 24টা, 3 দিয়ে বিভাজ্য নয় এমন সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ অথবা কত থাকবে, 3-এর থেকে ছোট থাকবে, 1 অথবা 0 হতে পারে, হতে পারে ক 1 অথবা 2 হতে পারে, 0 অথবা 2 হতে পারে, 0 অথবা 3 হতে পারে, ঠিক আছে, 3 তো হতে পারে না, তাহলে 24 প্রশ্নটা কী উত্তর হবে, 3 দিয়ে বিভাজ্য নয় এমন সংখ্যাটিকে ভাগ করলে ভাগশেষ 1 অথবা 2 হতে পারে। সংখ্যাগুলোর মধ্যে ভিন্ন সংখ্যাটি কোথাও, দেখো 2 1 5 3, এর মধ্যে আলাদা কোন সংখ্যাটা বলো তো, সব করে দেখো বিজোড় সংখ্যা, 2টা কিন্তু জোড় সংখ্যা, 25-এর প্রথমটা সঠিক অ্যান্সার। এরপরে দেখো 350 গুণ 0, কোনো সংখ্যার সঙ্গে 0 গুণগুলো কত হয়, 0ই হবে। আমাদের শরীরে আঙুল কটা আছে, দেখো খুব ভালো একটা প্রশ্ন, আমাদের হাতে কটা আঙুল আছে, 5টা 5টা 10টা, আর পায়ে আঙুল আছে 5টা 5টা 10টা, মোট কিন্তু হবে 20টা, এখানে 20টা লেখা নেই, কিন্তু লেখা আছে 10 জোড়া, ঠিক আছে, 10 জোড়া মানে 20টা, তাহলে 27টা ঘরেরটা অ্যান্সার হবে। 28 কী আছে, নিচে সংখ্যাগুলির মধ্যে ছোট সংখ্যা কোনটি, দেখো সব থেকে ছোট সংখ্যা সবকটা 3 অঙ্কের সংখ্যা, তাহলে আমরা শতকটা দেখবো, শতক 7 আছে, 6 আছে 6 আছে 9 আছে, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা সংখ্যা হবে। শতক দেখার পর আমরা দশক দেখবো, এখানে 9 আছে এখানে 4 আছে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোটো সংখ্যা, 28টা আমরা কয়েকটাই সঠিক বলবো। তারপর 29টা প্রশ্নটা দেখো, 328 সংখ্যাটির দশকের ঘরের অঙ্কের স্থানের মানের সাথে 25 যোগ করলে কত হবে, যোগ পর লেখো, দেখো 328 সংখ্যাটিকে দশকের ঘরে কত আছে, 2, তার স্থানীয় মান কত হচ্ছে 20, এবার 20-র সঙ্গে যদি 25 যোগ করি তাহলে কত হবে 45, তাহলে 29 কোশ্চেনের ঘরটা হবে সঠিক অ্যান্সার। এরপরে আমরা দেখে নেব 30 প্রশ্নটা, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও, 2 যোগ বক্স যোগ 8 সমান 14, দেখো 8 আর 2 যোগ করলে 10, 10-এর সঙ্গে কত যোগ করলে 14 হয়, 4 যোগ করলে 14 হয়, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 4, দেখো 2 4 আর 8 যদি করি 2 আর 4 6 6 আর 8 যোগ করলে 14 হচ্ছে, তাহলে এখানে 4 বসবে, 30 প্রশ্নটা গড়টা সঠিক অ্যান্সার। এরপর আমরা চলে আসবো 31 প্রশ্নটা, দেখো মানুষের শরীরকে সুস্থ রাখার অন্যতম উপায় কি, শরীরকে সুস্থ রাখার অন্যতম উপায় হচ্ছে শরীর চর্চা করা। তারপরে দেখো নখ কাটার জন্য কী ব্যবহার করা হয়, নখ কাটার জন্য আমরা সাধারণত নড়ুন ব্যবহার করে থাকি। ক্যাটারের কাজ কী, অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশন করা, ঠিক আছে, অনুষ্ঠান বাড়িতে খাবার তৈরি করা তা তো নয়, অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশন করা, এটা হচ্ছে ক্যাটারের কাজ। 33 প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে কয়েকটা,
সিনথেটিক উল কী দিয়ে তৈরি হয়? দেখো, সিনথেটিক উল খনিজ তেল থেকে তৈরি হয়। সজনের ডাটা আসলে কি? সজনের ডাটা আসলে হচ্ছে একটা ফল। ঘাস মানুষের খাদ্য নয়, কারণ কী বলতো, ঘাস খেলে মানুষ হজম করতে পারে না। তারপরে দরমার বেড়া কী দিয়ে তৈরি হয়? দরমার বেড়া বাঁশ দিয়ে তৈরি হয়। তারপরে খাবার সময় সামনের পা দুটো হাতের মতো ব্যবহার করে কে? কাঠবিড়ালি। অনেক সময় হঠাৎ অনেক আলো পড়লে চোখে পড়লে কী হয়? চোখটা আপনি আপনি বন্ধ হয়ে যায়। 39-এর গড়টা সঠিক অ্যান্সার। কোচন হলো কী? কোচন হলো ঘোড়ার গাড়ি চালক। কোচুয়ানের দেখো 40-এরটা ঘরটা হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো সাধারণ জ্ঞানে বেশ কিছু প্রশ্ন আছে। কোন পাখি বাসা বানাতে পারে না? কোকিল বাসা বানাতে পারে না। পাতা থেকে কোন গাছের জন্ম হয়? পাথরকুচি পাতা। তারপর দেখি আরও বেশ কয়েকটা কোশ্চেন আছে, সেগুলো আমরা দেখে নাও ভালো করে। ভারতের স্বাধীনতা দিবস কবে? দেখে নাও, 15-ই আগস্ট। আমাদের দেশে বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। তারপর কোশ্চেন কী আছে দেখো, দুর্গাপুজো কোন ঋতুতে হয়? শরৎ ঋতুতে। কোনটি উপকারী পতঙ্গ? মৌমাছি। গ্রীষ্মকালে কোন বাড়ি আরামদায়ক হয়? দেখো, পাকা বাড়ি বা কাঁচা বাড়ি, কোনটি বেশি আরামদায়ক হবে? 47 প্রশ্নটা কাঁচা বাড়ি বেশি আরামদায়ক হবে। তারপরে 48 প্রশ্নটা কী আছে দেখো, কোন পশু শিং নেই? দেখো এর মধ্যে হাতি, হাতির কিন্তু শিং নেই, বাকি সবাই কাটারি শিং আছে। কোনটি আলাদা, নৌকা বাস জাহাজ লঞ্চ? দেখো সবকটাই জলে চলে, বাস কিন্তু জলে চলে না, বাসটা হচ্ছে আলাদা। পশ্চিমবঙ্গের মানুষের প্রধান জীবিকা কী? দেখো কৃষিকাজ হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের প্রধান জীবিকা। 50টা কোশ্চেন পর পর তোমাদের জন্য হাজির করলাম, আশা করি তোমাদের অনেক কাজ লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।